বিষয় হচ্ছে যে দুটো বিষয় আমাদের বর্তমানে এই পৃথিবীতে মনে হয় মায়াজন ফিরে কেউ নেই। তার মানে এক কথায় বলা যায় ওই হেরিডিটি, হেরিডিটি মানেই ওই মায়াজমটা এসে গেল, তার সাথে এনভায়রনমেন্টাল ইফেক্ট। এইবার সেটা বিভিন্ন রকমেরই সেটা আসছে, বিভিন্ন রকমের ইফেক্ট তার মধ্যে যখন যোগ হলো তখনই সেটা একটা ইফেক্ট বা একটা ডিজিজ তৈরি করছে, মানে সাইন সিমটমস প্রডিউস করছে। এখন কি রকম, আমি যদি কাঁঠালের দানাটা আলমারিতে রেখে দিই সে কিন্তু কখনোই গাছ হবে না, তাকে যদি উপযুক্ত পরিবেশে জল হাওয়া সানলাইট মাটি সবকিছু দেওয়া হয় তাহলে সে অঙ্কুরিতও হবে, গাছও হবে, ফলবানও হবে। আবার দেখা গেল যে জলের মধ্যে শালুক ফুল পদ্ম ফুল ফুটছে, সেটা কিন্তু শুকনো জমিতে বা ডাঙা জমিতে হয় না। আবার আলু গাছটা জলে হবে না, আবার নোনা জায়গায় যা হয় সেটা মিষ্টি জলে হয় না বা বার্কিং ওয়াটারও হয় না, এইরকম বিষয়টা থাকে। আর ক্রনিক ডিজিজের বিষয়টা হলো যে ক্রনিক ডিজিজ কিন্তু শুধু ওই টাইম মতন খেতে দিলাম বা ব্যায়াম করলাম বা সংযত জীবনযাপন করলাম তাতেই কিন্তু ক্রনিক ডিজিজ কখনো ভালো হয়ে যাবে না, সে ততক্ষণে একটু ঘুমন্ত অবস্থায় থাকবে। যখনই একটা উপযুক্ত পরিবেশ পাবে তখনই সে কিন্তু তার খেলা শুরু করবে। এই জন্যে ক্রনিক ডিজিজ ভালো করতে গেলে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট এই হোমিওপ্যাথিক প্রিন্সিপাল মেনে চিকিৎসা করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই ক্রনিক ডিজিজ থেকে নিস্তার পাওয়ার। তবে এইগুলো সাময়িকভাবে, যেমন একটা ইয়াং লাইফে এইবার সে ভালো খাবার দাবার উপযুক্ত পরিবেশ সে পেয়েছে, সে তখন কিন্তু অ্যাপারেন্টলি হেলদি তাকে দেখে মনে হবে। এইবার সেইটাই যখনই একটু এদিক ওদিক উনিশ বিশ হবে তখনই কিন্তু তার মধ্যে যেটা ঘুমন্ত দৈত্য রয়েছে সে জেগে উঠবে। এই জায়গাটায় যেদিন নিরুৎসাহিত হবার কিছু নেই, কারণ এখন তো হেলদি কোনো মানুষ নেই, আমার বিশ্বাস কেউই হেলদি নয়, সবই কিন্তু ওই সীমারেখার মধ্যে রয়েছে এবং সবই কিন্তু ওই মনে হয় ট্রাইমায়াজমের মধ্যেই রয়েছে। তারপরে তো আমরা ক্রমাগত পরিবেশ বিষাক্ত করছি, তার মধ্যে সর্বশেষ যেটা, যেমন আপনি অনেক নেশার কথা বললেন, সেই রকম বর্তমান যুগে কিন্তু একটা মোবাইল অ্যাডিকশন হচ্ছে এবং এইটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে যে কত বড় ক্ষতিকারক। আর যেমন ওই আপনি স্মোকিং এর কথাও বললেন, কিন্তু যে বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে বা খেলা করছে বাপের সাথে আর বাপ সিগারেট ফুঁকছে, সেই প্যাসিভ স্মোকারের সেই ইফেক্টটা মারাত্মকভাবে তার সন্তানের উপর বা তার বাড়ির অন্যান্য মেম্বারে যারা স্মোকিং করে না তাদের মধ্যেও ইফেক্ট করে পরোক্ষভাবে এবং সেটা মারাত্মকভাবে ইফেক্ট করে। কাজে আমাদের গন্ডগোল বহু জায়গায় রয়েছে। তারপরে ধরুন এই আমাদের যে সরকার যারা চালায়, আমাদের দেশের যারা শাসনভার যাদের উপরে রয়েছে এবং এটা সারা বিশ্বই তো একটা বেসাতি চলছে, মাল্টি ন্যাশনাল ড্রাগ কোম্পানির একটা জাল আর কি, এবং তাতে এরা বিভিন্ন গভর্নমেন্টকে বিলে খেয়ে রেখেছে এবং দেখুন সেই গভর্নমেন্টেরই প্রজেক্ট একরকম বাধ্যতা করি আর কি, জোর করে আপনি ভ্যাকসিন নেবে না ভ্যাকসিন দেবে, তার ফলাফল যাই হোক কেন। এইবার বারবার ভ্যাকসিনের জন্য যে কি ভ্যাকসিনোসিস বা সাইকোসিসের যে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এখনো এখনো এই আমি রেডিও টিভি শুনতে পাই, যেমন কলকাতা কেন্দ্রিক একটা ডেঙ্গির প্রচুর প্রভাব রয়েছে, সরকারি গণমাধ্যমে বারংবার প্রচারিত হচ্ছে
যে বাড়িতে রেখেই ডেঙ্গি চিকিৎসা হবে, ভয় পাওয়ার কিছু নাই, মশারির ভেতরে থাকুন, বারবার জল খান, আর জ্বর হলে শুধু প্যারাসিটামল খান। নাম করে দিচ্ছে প্যারাসিটামল, কেন এটা হবে? এবার প্যারাসিটামল তার এইবার কার কি ডোজ হবে, কে কতটা খাবে, এবং তার যে সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট কিছু আছে, এই ব্যাপারে কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সে কিন্তু প্রচার করে দিচ্ছে। আর জোর করে করে সে আপনার করোনার ভ্যাকসিনটা তো একরকমের অমূল্য হয় কায়দা করে একটু এড়িয়ে গেছে, কিন্তু অনেকে তো ভয়ে তো তাকে ওই নতজানু হতে হয়েছে না? কারণ আমি দীঘাতে রাতে গেলাম, সেই ভাব হয়েছে, এখানে টেস্টটা করালাম, তার কোনো রিপোর্ট আমার মোবাইলে তো আসলো না, চলে গেলাম দীঘাতে। দীঘাতে যাওয়ার পরে হোটেল থেকে জানানো হলো যে ভ্যাকসিনের যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনাদের অ্যালাউ করা যাবে না, তবে আমাদের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে ওদের ব্যবসায়িক সমিতি, তাদের ওই সেই ব্যবসায়িক সমিতির ঘরের মধ্যে ওই 8 ঘন্টার মধ্যে আর কি তার রিপোর্ট দিয়ে দেবে, টাকা জমা দিলে পারে এবং সেখানে গেলে পারে ওই রিপোর্টটা দিয়ে দেবে, সেখানে যদি নেগেটিভ রিপোর্ট হয় তাহলে হোটেলে থাকতে পারবে, আর যদি পজিটিভ হয় তাহলে 5 তারিখ গুটিয়ে চলে আসতে হবে, ওরা অ্যালাউ করবে না। তাহলে বিষয়টা এটাই হলো যে ওই পকেটে করে সার্টিফিকেট নিয়ে যেতে হবে অথবা ওই মোবাইলেতে সেইটাকে লোড করে রেখে দিতে হবে। তাহলে আমাদের যারা এই বিভিন্ন দেশে সরকার চালাচ্ছে তারা এইটাকে বাধ্য করছে, সরকারকে বাধ্য করছে কারা? ওই মাল্টি ন্যাশনাল ড্রাগ কোম্পানি। কারণ গণতান্ত্রিক দেশে যে সংসদ বলুন বা রাজ্যসভা বিধানসভা যেখানেই যাই আছে, সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি শুনতে খুব ভালো লাগে, কিন্তু দেখবেন সেই প্রভাবটা তাদের সাংঘাতিক ভাবে রয়েছে এবং সেখানে লবি রয়েছে, শুধু রাজনৈতিক লবি না, ব্যবসা দাবদের লবি রয়েছে, যার জন্য দেখি আমরা আমাদের দিল্লিতে যখন হাং পার্লামেন্ট হয় তখন দিল্লির অশোকা হোটেলেতে ব্যবসায়ীরা ঘাঁটি গাঁধে, সেই ঘাঁটি বেঁধে এখন তারা জল মেতে কত এমপি তাদের পক্ষে নিয়ে আসা যায় সেই প্রতিযোগিতা চলে, সেই রকম ভাবে তারা টাকা পয়সা সেখানে ঢালে এবং তাদের পক্ষে নিয়ে আসে। এই রকম যে ওষুধ কোম্পানি, এদের একটা ভীষণ লম্বা হাত এবং প্রচন্ড শক্তিশালী, সেখানে তারা কিন্তু প্রতিনিয়ত এই এই সবগুলো করে যাচ্ছে এবং তাদের ওষুধগুলোকে ব্যবহার করতে বাধ্য করছে বা তাদের মতন করে সেই ভাবনাটাকে তারা প্রচার করছে। এই আমরা করোনা কালে কত তো চিকিৎসা করলাম, এই ডেঙ্গি রোগেরও তো কত পজিটিভ ডেঙ্গি, কি সুন্দর রাস্তা বা ইভেটোরিয়াম এই ধরনের যেটাই যে ওষুধই আসুক, কিন্তু এই বছরে আমার হাতে কিন্তু রাস্তাটি ভালো কাজটা করেছে, আরো যে অন্যান্য সময় দেখিতে আর্সেনিক বা পালসেটিলা বিভিন্ন রকমের ওষুধ আসতে পারে, তবে যেহেতু একটা হাড় ভাঙা ব্যথা, একটা মাথার এই যে যন্ত্রণা এবং কজেশন ধরে তার মডালিটিস ধরে এবং অন্যান্য সিমটমস ধরে একটা এরকম কথা মনে হয় এবং সুন্দর তার পজিটিভ রেজাল্টই দেখা গেছে। তাহলে হোমিওপ্যাথিতে যে এত কিছু করে, হোমিওপ্যাথির নামটা কিন্তু মোটেও করে না, সরকার বা গণমাধ্যম তো একরকমের করেই না। তা বিষয় হচ্ছে কনিক ডিজিজ, যেটা বললাম কনিক ডিজিজের ট্রিটমেন্টটার সাথে এইবার আমরা ডায়েট রেজিমেন বা তার ওই আর যা কিছু আছে সেইটা, তবে আমাদের আমার মনে হয় এনসেন্ট ইন্ডিয়াতে যেরকম চলছে আর কি, ওই যে 4টে যে ফেজে যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এবং সেই সকালবেলায় উঠে প্রার্থনার মধ্য থেকে তাদের আসন প্রাণায়াম বিভিন্ন রকমের শারীরিক কসরত এইসবের মধ্যে একটা সুস্বাস্থ্য, বা ওই যে ভোরবেলায় যদি কুয়াশা না থাকে নির্মল বাতাসের মধ্যে ব্যায়াম ট্যায়াম করা খুব ভালো, আর যারা অপেক্ষাকৃত কমজোরি বা অসুস্থ বৃদ্ধ বা প্রেগনেন্ট মহিলা
এদের তো আর ওই রকম জোর করে ব্যায়াম দেওয়া যাবে না, তারা একটু হাঁটাহাঁটি করবে। আরেকবার আপনার চাই সুস্থ খাবার কোথায় পাবেন? যে দুধ দুধের মিল্ক অ্যাগ্রাভেশন আমি নিতে ভয় পাই বর্তমানে, কারণ এই দুধটার পিউরিটি কতখানি সেটা সন্দেহ রয়েছে। প্রথম কথা হলো যে সেই গরু বা মোষের বাঁট থেকে ওই দুধ আসছে না, এখন আর্টিফিশিয়াল ভাবে প্যাকেটে প্রচুর ওরকম হচ্ছে। দ্বিতীয়ত ধরেই নিলাম যে একটা গরু থেকে আসলো, এইবার সেখানেও দেখা যাচ্ছে যে হরমোনের ইফেক্ট রয়েছে। তারপরে তাদের যে সমস্ত খাদ্য খাবার খাওয়ানো হচ্ছে, যেমন ধরুন প্রচুর ফার্টিলাইজার এবং পয়জেনাস ইফেক্ট টক্সিক, তা সেখানে গো খাদ্য যেটা খড় বলুন, জমির ঘাস বলুন, বা যা কিছু উদ্ভিদ রয়েছে, তারা তো সেই মাটি থেকে ওইগুলোকেই নিচ্ছে, তার ইফেক্টটা যাবে কোথায়? যে সময় আপনারা জানেন আর কি, যখন ওই প্রচুর ম্যালেরিয়া চলতো আর কি কলকাতার মধ্যেও আর কি, তখন ওই ম্যালেরিয়ার জন্য ওই বোধহয় গ্যামাক্সিন স্প্রে টেরে করতো আর কি, তা কিন্তু বহুদিন পরে তো মানে সেই স্টমাকের মধ্যে মানুষের শরীরের মধ্যে সেটা রিসার্চ করে দেখা গেছে, কিন্তু তার সেই ইফেক্টটা রয়েই গেছে। তাহলে এইরকম যে যে ভারী বিভিন্ন রকমের যে মৌলগুলো, হ্যাঁ, সেখানে তাদের যে ভেলোসিটি, যে কিছু রয়েছে যোগ্যতা, তা তো বন্ড যেগুলো করছে রেডিওঅ্যাক্টিভিটি বন্ড, তার একটা মারাত্মক প্রভাব রয়েছে, যেগুলো দেখা যায় আমাদের কলকাতার কাছাকাছি ঢাপা, ওখানে ময়লা ফেলে সেখানে সবজি চাষ হয়, বা ওই কলকাতার ময়লা জল চলে যাচ্ছে ফিসারিতে, সেইভাবে যে হেভি মেটাল যেগুলো, সেগুলো কিন্তু সরাসরি সেই মাছের শরীরের মধ্যে বা ওই শাকসবজি শরীরের মধ্যে যে ঢুকে যাচ্ছে, সেইগুলোই বাজারজাত হচ্ছে। তার মধ্যে প্রচুর পেস্টিসাইড, ওখানে ফার্টিলাইজার সাধারণত দরকার হয় না, কিন্তু পেস্টিসাইড প্রচুর ব্যবহার করা হয়, আর মাছেতে তো সেইগুলো দেখাই যায়। এখন তো আরো মারাত্মক ফরমালিন দিচ্ছে। যাবেন কোথায়? চারিদিকে এত ফাঁদ এত ফাঁদ এত ফাঁদ, তাই মুক্ত বায়ু, মুক্ত জল, তাই আমাদের খুব সুন্দর একটা পরিবেশ, এই সোসাইটি বলুন, রাজনৈতিক সবকিছু বলুন, এটা যেন মারাত্মক। আমরা যে যুগে বাস করছি একটা বারুদের স্তূপের ওপর বাস করছি, মানে আমার স্যার প্রফেসর দিলীপ চৌধুরী, আমি তখন বর্ধমানে পড়তাম, বলছে যে এত কিছু, উনি একবার বললেন যে এত কিছু করে আমরা কি করে যে বেঁচে আছি, এটাই যেন একটা গবেষণার বিষয়। বেঁচে থাকাটা সুস্থভাবে এটাই গবেষণার বিষয়, এত কিছু পার করেও আমরা বেঁচে আছি, এটাই সব থেকে মনে হয় আশ্চর্য। যাই হোক, আর দীর্ঘায়িত করব না, ভালো আলোচনা হয়েছে। তা ওই যে গ্রিড দেখা যাচ্ছে না, কোনো অভাব নেই, তবু কোটি কোটি টাকা কি করে মানে লোক ঠকিয়ে নিয়ে করা যায়, যাদের সাথে যাদের দায়িত্ব আর কি জনগণের সেবা দেওয়া, তারা জনগণের ঘর মোটকে ওই সব দেখা যাচ্ছে এই খাটের তলায় এক একটা শব্দ মানে এই জোগাড় করে নিচ্ছে, ফ্ল্যাট কিনে নিচ্ছে বা তৈরি করাচ্ছে টাকা রাখার জন্য। যাবেন কোথায়? একদিকে হচ্ছে স্থূলত্ব, আর একদিকে হচ্ছে ওই সংকীর্ণতা, মানে একটা যেন ম্যারাজমাস হয়ে যাচ্ছে, না খেতে গিয়ে অপুষ্টির কারণে সেও এক রোগ, আর বেশি খেয়ে স্থূলত্ব সেটাও একটা রোগ, কাজে ওই ডেফিসিয়েন্সি, ওর অভাব মেটে না, এত লোক যতই খান তবু সে ওই যেমন বললেন বিয়ে বাড়িতে খাচ্ছে এক বালতি রসগোল্লা এক বালতি মাংস, তারপরে পাশে গিয়ে বমি করে দিয়ে চলে আসলো। যা এই লোভ থাকলে আর কি করা যাবে? আর লোভটা জন্মাচ্ছে ওই যে মায়াজমের প্রভাব যেটা বলেছিলাম, কাজেই আমাদের কিন্তু অ্যান্টি মায়াজমেটিক চিকিৎসা, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে এইটা দিতে হবে। শুধুমাত্র ওইটার উপরে সাময়িকভাবে আমরা ভালো থাকতে পারি, কিন্তু একেবারে সুস্থ হতে পারবো না। একেবারে সুস্থ হওয়াটাও তোমার ডিফিকাল্টি, আজকালকার দিনে অনেক রকমের গন্ডগোল। তো যাই হোক, দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়েছে, সকলকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন সকলে।